If all of the kings had their queens on the throne, we would pop champagne. Hey guys, I'm back with my another video. কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তোমরা দেখেই বুঝতে পারছো আমি মুটুসুটু হয়ে গেছি কেমন একটা। তো যাই বা হোক, তো আজ ব্লগটা কী নিয়ে হবে সেটাই ভাবছো তো? তো আজ আমি অনেক দিন ধরে প্ল্যান স্যান হচ্ছিলো বন্ধুদের সাথে, যে কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যানিং চলছিল, বাট সেটা সাকসেসফুল হয়ে ওঠেনি। ফাইনালি আমরা প্ল্যান করেছি বাইরে যাব। তো আজ আমরা বাইরে যাচ্ছি, আর এই ফার্স্ট টাইম আমি বাইরে যেয়ে ব্লগ করব। কেমন হবে বুঝতে পারছি না, বাট একটু ভয়ও পাচ্ছি যে ঠিকঠাক করে করতে পারবো কি না। বাট ভুল হলে তোমরা একটুখানি মানিয়ে নিও, আমি জানি তোমরা মানিয়ে নেবে। তো যাই হোক, এই ফার্স্ট টাইম আমার বাইরে ব্লগ, কেমন লাগলো অবশ্যই জানাবে। তো লেট হয়ে যাচ্ছে, আমাদের বেরোতে হবে, তো তোমরা দেখতে থাকো। বেসিক রুলসটা বলি, ইচ 800 করে স্টার্টার স্কুলে দেবে 800-এর ভেতরে। আর ওখানে দেখাচ্ছি, ওখানে একটা বুফে সিস্টেম করা, মানে মেন কোর্সের জন্য টেস্ট করেছি আপাতত স্টার্টার্সগুলো। তো আপাতত একদম পারফেক্ট, পারো স্টার্টার্সগুলো রিপিট করতে পারো, মানে যতটুকু দেবে ততটুকুই খাবে, বাইরে এক্সট্রা বাইরে কিছু নিতে পারবে না, সেটা রাহু খাওয়া খেতে পারবে না, স্ট্যাটাসগুলো আবার রিপিট করতে পারো। এখানে এদের বিহেভিয়ার খুব ভালো, জিজ্ঞাসা করতে
আর রিজনেবল এর মধ্যে এক্স্যাক্টলি ওটাই রিজনেবল এর মধ্যে রিজনেবল প্রাইস এ এটা হচ্ছে ভার্জিন মজিতো আগে দেখিয়েছি অডিও প্রবলেম ছিল তো কোনো কিছু শোনা যায়নি এখানে এলে আর কিছু ট্রাই করো না করো এটা অবশ্যই ট্রাই করবে আচ্ছা তো আরেকটা জায়গায় খেয়েছিলাম তার থেকে এটা 6 গুণ বেশি ভালো খেতে ভীষণ টেস্টি আর একটা কথা এখানে সফট ড্রিঙ্কসও আছে বাট এগুলো এটা 800 বাইরে এটা আলাদাভাবে নিতে পারো আর এটাতেই ভার্জিন মজিতো আছে এসে ভার্জিন মজিতোটা অবশ্যই ট্রাই এখানে অনেক কিছু আছে এসে ট্রাই করতে পারো ভার্জিন মজিতোটা 1 নম্বরেই আছে ওটা আগে ট্রাই করবে ভীষণ ভালো খেতে এখানে সি ফুডও পাওয়া যায় তো এলে ট্রাই করতেই পারো সব কিছু একদম পারফেক্ট একটা রেস্টুরেন্ট এখানে পিৎজাটা ট্রাই করে একটু দেখি আমি ছোট পিসটা ট্রাই করে দেখি কারণ খেতে পারবো না অনেক কিছু তো তো পিৎজাটা বেসিক্যালি বলি বাড়িতে আমরা যেরকম হোমমেড পিৎজা বানাই ওই রকমই খেতে নাকি খাস কিছু না বাড়িতে যেরকম বানাই সেরকম নর্মালি খুব লাইট ওয়েট একদম সিম্পল সেটাই একটাই ফল্ট টিস্যু রাখেন এত সুন্দর তার মধ্যে থেকে ফল্ট বার করবো বিকজ উনি আর বাঙালি বাই ডিফল্ট এখানে নেই চাইলে দিচ্ছে আছে আমি বললাম নেই চল আগের বারে অক্টোপাস খেয়েছিলাম সেটা হচ্ছে যে কোথায় ফুডবেতে তারপর কার্ড দেখে তাহলে লেজি বাউঙ্গের দেখে আমরা ফুডবেতে অক্টোপাস ট্রাই করেছিলাম ভালো লেগেছিল খারাপ না তো আজকে এখানে এসে অক্টোপাস ট্রাই করবো দেখা যাক কতটা ভালো খেতে যদি ভালো খেতে হয় তখন লেজি বঙ্গের স্টাইলে অসাধারণ বলবো চল দেখা যাক আচ্ছা তো এখানে মেন কোর্স নেব ফার্স্ট আমি প্লেট নিই
আচ্ছা, তো মেন কোর্সে আমি এগুলো নিয়েছি, চিকেন, এটা রাইস, এগুলো স্যালাড, আর এখানে আইসক্রিম লভার আমি তো আইসক্রিম কেক, আর হ্যাঁ অক্টোপাস নিয়েছি। অক্টোপাসটা বানাতে একটু টাইম লাগবে, তো ওরা বানিয়ে দিয়ে যাবে। আমাকে একটা টিকিট দিয়েছে, টিকিটটা কোথায় গেল? ও, অক্টোপাস দিয়ে গেছে গাইস টিকিটটা দেখে, এখানে অক্টোপাসটা দিয়ে গেছে দেখো। আচ্ছা, তো অক্টোপাসটা আমি ট্রাই করছি, কারণ অক্টোপাসটা ঠান্ডা হয়ে গেলে জানি না কীরকম লাগবে, তো গরম গরমই ট্রাই করছি। কেউ নেই আমার কাছে, ফিরবে আমি ট্রাই করছি। সিরিয়াসলি আমি একটা কথা বলছি, পুরো শুক্তি মাছের জালের মতন খেতে। সিরিয়াসলি পুরো শুক্তি মাছের জালের মতন খেতে, খুব একটা হাই ফাই টেস্ট না মোটামুটি। আচ্ছা, এটা এখানে স্পেশাল পান ফ্লেভার আইসক্রিম, তো এটা ট্রাই করে দেখি, একটুখানি গলে যাচ্ছে। অসাধারণ খেতে, পুরো মনে হচ্ছে না, পুরো মনে হচ্ছে ঠান্ডা পান খাচ্ছে। সিরিয়াসলি অসাধারণ খেতে। একটা বড় কথা হচ্ছে, এখানে পাঁপড় ভাজাও পাওয়া যায়, ব্যাট পাঁপড়। আচ্ছা গাইজ, একবার টেবিলটা তোমাদের দেখাই কি রাহু খাওয়া খাচ্ছি গাইজ আমরা, আর দাঁড়িয়ে নিতে হবে না, ভালো আসছে। স্ট্যান্ডটা কিসের জন্য? পুরো রাহু খাওয়া খাচ্ছি। আরে বাবারে, আমার এটা সব থেকে কম, এটা আমার, আমি বেশি খাই না। আবার তুলে নিচ্ছে কেন ভাই? আর একটা ব্যাপার বলি, বাই ডিফল্ট শশাটা তেতো ছিল, পুরো চেঞ্জ করে দিয়ে গেল শশা। ভালো, খুব ভালো সিস্টেম। আমরা একটু আইসক্রিম খেতে ভালোবাসি, আমি আর এই মেয়েটা, এই যে এই মেয়েটা, এই মেয়েটার নাম হচ্ছে পিউ। আইসক্রিমটা যদিও গলে গেছে, বাট তবুও ভালো লাগছে খেতে, কারণ আইসক্রিম লাভার আমরা। এখানে ফ্লেভার পাবে স্ট্রবেরি, বাটারস্কচ, ভ্যানিলা, চকলেট নর্মালি, আর একটা স্পেশাল আছে ওদের পান ফ্লেভারের, যেটা আগে আমি দেখালাম ওটা, ব্যাস মনে হয় এই কটা, জানি না। আর ফ্রুট জেলি নয় তো আমসত্ব, কিছু একটা হবে, নিয়ে দেখ তারপর তো বলবি। ফ্রুট জেলি এটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, চকলেট কেক, এটা পাইনঅ্যাপেল, এটা স্ট্রবেরি, আর জিলিপি গাইস, ছোট্টি জিলিপি। মামি এটা তোমার জন্য, তোমাকে মিস করছি জিলিপিটা দেখে শুধুমাত্র, মামি জিলিপি ফেভারিট। বাড়ি যেন উঠতে পারবো কিনা জানি না, আমি উবারে উঠবো করে যাবো, করে বিছানা দিয়ে শুয়ে পড়বো। আর খেতে পাচ্ছি না, আমার খাবার শেষ, আমি আর নড়তে পারবো না। এখানে সি ফুড, ফুচকা, পাস্তা, চাট সব কিছু পাওয়া যায়, সব কিছু। আর এখানে সাথে তো ড্রিঙ্কসও আছে, ভীষণ ভালো জায়গা। অ্যাম্বিয়েন্সটাও যেমন সুন্দর, তেমন খাবারগুলোও সুন্দর, প্রত্যেকটা, কোনোটার প্রতি আমাদের অভিযোগ নেই। শুধু একটাই অভিযোগ ছিল, কিছু দেওয়া ছিল না, বলতে দিয়ে চলে গেল, আরামসে খাও। তো আমাদের খাওয়ার শেষ, আজকের মতন বাড়ি যাই, আবার অলমোস্ট, এখনও শেষ হয়নি, চলছে বাকিতে, আমার খাওয়া শেষ। তো আজকের মতন বাড়ি যাই, আবার নেক্সট দিন বেরোবো। ফাইনালি বাড়ি ফিরলাম, তো এখন প্রচণ্ড টায়ার্ড, বাকি কথা কাল হবে, আজ তবে এইটুকুই থাক। তো বাকিটা কালকে বলবো, আজ খুব টায়ার্ড আছি, তো একটু রেস্ট নিই, দেন কথা হবে সকালে উঠে। টাটা। হে গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আর এই ফার্স্ট টাইম বাইরের ব্লগ যেহেতু, প্লিজ একটু সবাই সাপোর্ট করো, আর হ্যাঁ অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, টাটা।